अस्सलामु अलैकुम व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल शक्तिस किचन। आज हमें आपनादेर साथे एकटी चॉकलेट केकेर रेसिपी शेयर करब। एटी आमी लोफ आकारे तैरी करे नियेछी। आपनारा जे कोनो केकेर बेस केक हिसेबे एई रेसिपिटी फलो करे केक तैरी करे निते पारेन। देखुन केकटी कत सफ्ट हयेछे। ताहले चलुन देखे नेई किभाबे आमरा एटी तैरी करते पारी। केक तैरीर जोन्नो दुटो डिम, एक कप मयदा, हाफ कप चीनी, हाफ कप तेल, एक चा चामच बेकिंग पाउडार, हाफ चा चामच बेकिंग सोडा, दुई टेबिल चामच कोको पाउडार, एक चा चामच वैनिला एसेंस निये नेछी। प्रथमे शुकनो उपकरण, एक कप मयदा, एक चा चामच बेकिंग पाउडार, हाफ चा चामच बेकिंग सोडा, एगुलो आमी खूब भालोभावे चेले निच्छी। दिए दिच्छी दुई टेबिल चामच परिमाण कोको पाउडार। এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে ডিম দুটো আমি কুসুম এবং সাদা অংশ আলাদা করে নেছি। এবার ডিমের সাদা অংশ দুটিকে আমি একটি পাত্রে নিয়ে খুব ভালো করে বিট করে নেছি। প্রথমে লো স্পিডে বিট করে নেছি 2 মিনিট। এরপরে আধা কাপ চিনি আমি প্রথমে অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি 3 মিনিটের মতো। খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। এরপর বাকিটুকু চিনি দিয়ে আমি আবারও 3 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কুসুম দুটো দিয়ে দিচ্ছি। 20 সেকেন্ডের জন্য আমি বিট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল, এক চা চামচ ভ্যানিলা এসেন্স, এটাও আমি 20 সেকেন্ডের মতো বিট করে নিয়ে নিচ্ছি। বিট করা আমার হয়ে গিয়েছে। এবারে আমি শুকনো উপকরণগুলো মিলিয়ে দিচ্ছি। আবারও আমি এগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিলিয়ে নিতে হবে, কখনো এগুলো একবারে মিলিয়ে নেবেন না। এবারে একটি স্প্যাচুলার সাহায্যে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে বাকিটুকু আমি আবারও চেলে দিচ্ছি। এগুলো আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি ওভেনটিকে 5 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রিহিট করে নিচ্ছি। ব্যাটারটা আমার মেশানো প্রায় হয়ে গিয়েছে। ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এরকম হয়েছে। এবারে একটি লো প্যানে আমি বাটার পেপার বিছিয়ে তার উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। ভালোভাবে ব্যাটারটাকে চারদিকে বিছিয়ে নিচ্ছি। দুই তিনবার ট্যাপ করে দিয়ে দিচ্ছি। এবারে আমি প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিচ্ছি। এরি ফাঁকে আমি গানাশটা তৈরি করে নিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ চকলেট আমি কুচি করে নিচ্ছি। 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। হাফ কাপ গরম দুধ আমি অল্প অল্প পরিমাণ যোগ করে দিচ্ছি। দুধটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চকলেটটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। বিশ মিনিট আমার হয়ে গিয়েছে। আমি কেকটা ওভেন থেকে বের করে নিচ্ছি। দেখুন কেকটা কত সফট হয়েছে। এর উপরে আমি আগে থেকে তৈরি করে রাখা গানাশ বিছিয়ে দিচ্ছি। প্রথমে এরকম অল্প অল্প পরিমাণ দিয়ে সমান করে নিচ্ছি। সবটুকু গানাশ আমি ঢেলে দিয়েছি। এর উপরে আমি বাদাম কুচি করে সাজিয়ে দিচ্ছি। কিছু চেরি আমি কুচি করে রেখেছি, সেগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি।
দেখুন কত সহজে তৈরি হয়ে গেল চকলেট কেক উইথ চকলেট গানাশ। এই কেকটি খেতে এত মজাদার এবং ময়েস্ট হয় যে আপনারা এই রেসিপি ফলো করে লোভ কেক তৈরি করে তো খেতেই পারবেন, বা যে কোনো বার্থডে কেক বা অনুষ্ঠানের কেকের বেস কেক আপনারা এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।